বিরতির পর স্বাগত। গতকাল ফলাফল বেরিয়ে আসার পর প্রত্যেকেরই কিন্তু চর্চার বিষয় ছিল যোগী রাজ্য, কারণ সেখানে বিজেপি তেমন ভালো ফল করতে পারেনি যেখানে এসপি ভালো ফল একেবারে টক্করে লড়াই লড়েছে, ফলাফলও বেরিয়ে এসেছে। তাই সেক্ষেত্রে এবার দাবি করা হচ্ছে যে উত্তরপ্রদেশের এই পরাজয়ের জন্য অমিত শাহের রণকৌশল অনেকটাই দায়ী। সংগঠনে কেশব মৌর্যকে তুলতে গিয়েই কি আত্মঘাতে গোল খেলেন শাহ? একাধিক প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে, আর সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, যোগী রাজ্যে হারের পর চিন্তায় রয়েছে বিজেপির কয়েকটি সমভাবাপন্ন সংগঠন, যেখানে একেবারে নির্বাচনের প্রাক মুহূর্তে রাম মন্দির তৈরি করা হয়েছে অযোধ্যায়। একাধিক বিষয় কিন্তু যোগী রাজ্যে উল্লেখযোগ্য ছিল, কিন্তু ফলাফল যখন বেরিয়ে আসে তারপর তারপর কিন্তু দেখা যায় যে যোগী রাজ্যে রীতিমতো বিজেপি ভালো ফল করতে পারেনি। কি মনে হয়, কারণ কি থাকতে পারে? যোগী রাজ্যে মূলত অনেকগুলি ইকুয়েশন ছিল, যে ইকুয়েশনটা কয়েকদিন আগে খুঁচিয়ে তুলেছিলেন হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল। তিনি এক জনসভা থেকে বলেছিলেন যে যদি এবছর যদি এবছর তোমার হচ্ছে কি আসে, মানে মোদী সরকার ক্ষমতায় আসে, তাহলে অরবিন্দ কেজরিওয়ালকে প্রধানমন্ত্রী করা, দিল্লির মুখ্যমন্ত্রী পদে আর বসবে না হচ্ছে তোমার হচ্ছে যোগী আদিত্যনাথ, তাকে 6 মাসের মধ্যে সরিয়ে দেওয়া হবে। কার্যত তিনি কিন্তু বিষয়টাকে মোদীকে এবং অমিত শাহকে চ্যালেঞ্জ নিয়ে বলেছিলেন, আমি আমি পেপারে আপনারা সবাই স্ট্যাম্প পেপার নিয়ে আসুন, আমি স্ট্যাম্প পেপার স্ট্যাম্প পেপারে সই করে দিচ্ছি। এই কথা বলার পরেই কিন্তু এই নিয়ে দেশ জুড়ে একটা আলোড়ন তৈরি হয়। তারপরে রাজনৈতিক মহলের যেটা বক্তব্য, কেন হঠাৎ করে অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন, সেই ব্যাখ্যা সেই সময়তে আমরা প্রশ্ন করেছিলাম, কিন্তু ব্যাখ্যাটা আমরা সেই সময়তে আমাদের দর্শকদের দিইনি। কিন্তু আজকে যখন ব্যাখ্যাটা দেওয়ার সময় হয়ে এসেছে, তাই এই ব্যাখ্যাটা এই মুহূর্তে আমি করছি। কারণ হচ্ছে উত্তরপ্রদেশে এই মুহূর্তে দুটো লবি, বিজেপির অন্দরে দুটো লবি, একটা হচ্ছে যোগীজি নিজের লবি, যোগীজির সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রীর পার্সোনাল ইকুয়েশন খুব ভালো, অন্যদিকে দিল্লিতে হচ্ছে প্রধানমন্ত্রী যতই সামনে রাখুক না কেন অমিত শাহ কিন্তু দলের মধ্যে একটা তার নিজের অনুগামী বা একটা নিজের অনুগামীদের নিয়ে একটা লবি কিন্তু ইতিমধ্যেই প্রতিষ্ঠা করেছেন, যে থার্ড বারে যখন তার পিরিয়ড শেষ হয়ে যাবে তারপরে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে যাতে তাকেই তুলে নিয়ে আসে, সেই জন্য কিন্তু তিনি তলে তলে একটা তারপরে তিনি কিন্তু একটা নিজের মতো করে একটা কিন্তু লবি তৈরি করার চেষ্টা করছিলেন। এবং সেই জায়গাতে তিনি বেশ কয়েকটি রাজ্যে সংগঠনকে নিজের হাতের দেওয়ার নেওয়ার চেষ্টা তিনি করেছিলেন। সেটার প্রথম হচ্ছে অবশ্যই উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের প্রাক্তন ডেপুটি চিফ মিনিস্টার অশোক মৌর্যকে সামনে রেখে অমিত শাহ কার্যত একটা দেশ জুড়ে একটা মানে উত্তরপ্রদেশ জুড়ে একটা প্যারালাল লবি তৈরি করার চেষ্টা করেছিলেন, এবং টিকিট বন্টন থেকে আরম্ভ করে জেলা সভাপতি থেকে আরম্ভ করে দলের পদাধিকারী কে পাবে সবটাই অশোক মৌর্যকে মার্জনা করবেন, কেশব মৌর্যকে সামনে রেখে এই ডেপুটি মিনিস্টার তারকে সামনে রেখে একটা প্যারালালি সেট আপ সাজাচ্ছিলেন। এবার যখন প্রশ্ন উঠছে, এবার যখন তোমার উত্তরপ্রদেশের যে টিকিট বন্টন যখন লোকসভা ভোটে হয়েছিল, সেই লোকসভা ভোটে টিকিট বন্টনে বহু জায়গাতেই কিন্তু অমিত শাহর একটা ছায়া ছিল, অর্থাৎ এই যে যারা টিকিট পেয়েছিলেন তারা অমিত শাহর লবি। সেই ক্ষেত্রে যোগী আদিত্যনাথের সমস্ত কথা দিল্লি কিন্তু মেনে নেয়নি, এবং এই জায়গাতেই মানে বিজেপির যে মরাডুবির যে কারণ সেইটা এটাও একটা কারণ বলে মনে করছেন বিজেপির উত্তরপ্রদেশ লবির একটা অংশ, উত্তরপ্রদেশ লবির একটা অংশ মনে করছেন যে দলের ভিতরই অন্তর্ঘাত হয়েছে, অর্থাৎ অমিত শাহ এই যে কেশব মৌর্যর কথা শুনে বেশ কয়েকজনকে প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছে, সেই প্রার্থীদের স্থানীয় স্তরে পছন্দ হয়নি, স্থানীয় স্তরে পছন্দ না হওয়ার জন্যই কিন্তু স্থানীয় স্তরে পছন্দ না হওয়ার জন্যই কিন্তু তোমার হচ্ছে এই ভরাডুবির কারণ বলে মনে করছে। তাতে সবাই কিন্তু এই যে ডেপুটি চিফ মিনিস্টার, সেই ডেপুটি চিফ মিনিস্টার কেশব মৌর্যকেই কিন্তু দায়ী করছে, এবং
যত তাড়াতাড়ি সম্ভব সংগঠনের ঢাঁচা কিন্তু বদল করার একটা জোরালো দাবি উত্তর প্রদেশ জুড়ে উঠেছে। যদিও এই বিষয়ে কিন্তু বিজেপির কোনো শীর্ষ নেতৃত্ব এখনো পর্যন্ত কেউ কিছু বলেনি বা উত্তর প্রদেশের শীর্ষ নেতৃত্ব কিছু বলেনি, তবে শীর্ষ নেতৃত্বের ভিতরে অলরেডি কিন্তু এই খারাপ ফলের জন্য বেশ কয়েক জায়গায় অমিত শাহকে কিন্তু দায়ী করা ইতিমধ্যেই শুরু হয়েছে। তার প্রধান কারণ হচ্ছে অমিত শাহ যে সমস্ত রাজ্যে টিকিট বণ্টনের দায়িত্বে ছিলেন সেই জায়গাতেই কিন্তু দলের এই ভরাডুবি হয়েছে। যেমন তোমাকে আরো একটা রেফারেন্স দিতে পারি যে বাংলায় দিলীপ ঘোষকে গুরুত্ব দেওয়া হয়নি এবছরের টিকিট বণ্টনে, শুধুমাত্র শুভেন্দু অধিকারীর কথা ভেবে এবং শুভেন্দু অধিকারীর কথা শুনে এবং সঙ্গ পরিবারকেও কিন্তু ব্যর্থ করে বেশ কয়েকটি টিকিট কিন্তু বাংলাতে দেওয়া হয়েছে। এবং সেই জন্য এই শুভেন্দু অধিকারী যদিও নিজের যে দুটি জেলা সেই দুটি জেলা জিতিয়ে আনলেও অন্যান্য জেলাগুলিতে শুভেন্দুর হাওয়া সেইভাবে কাজ করেনি, এবং সংঘের যে সমস্ত প্রচারকরা ছিল, সংঘের যে সমস্ত পদাধিকারীরা ছিলেন এবং সংঘ মনোভাবাপন্ন যারা ছিল তারা কিন্তু অনেকেই বসে গিয়েছিল এবং তারা তলে তলে সেইভাবে কোনো কাজ করেনি। তার আরো একটা উদাহরণ যদি তোমাকে বলি তাহলে পশ্চিমবঙ্গের সবচেয়ে বিজেপির সেফ সিট হচ্ছে নদিয়ার রানাঘাট, যেখান থেকে এবারও জগন্নাথ সরকার জিতেছে। জগন্নাথ সরকার যেখানে গত বছর 2 লক্ষ ভোটে জিতেছিল, এইখানে যে বিজেপির যে অন্তর্দলীয় রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু বিজেপি এখানে 3 থেকে 3.5 লক্ষ ভোটে জিততে পারে বলে দিল্লিতে রিপোর্ট পাঠানো হয়েছিল। তারপরেও গত বছর থেকে মার্জিন কেন কম হলো এইটাও কিন্তু বিজেপির মধ্যে কিন্তু চিন্তার একটা কারণ। তাহলে প্রশ্ন উঠছে যে এই অমিত শাহ জগন্নাথ সরকারেরও কিন্তু টিকিট পাওয়ার কথা ছিল না, সেইখানে দুজনের নাম উঠে এসেছিল, শেষ পর্যন্ত জগন্নাথ সরকারকেও টিকিট দেওয়া হয়েছে। তাতে মনে করা হচ্ছে বাংলাতে যেমন দিলীপ ঘোষকে মানে বিদায়ী সাংসদ তাকে কেন্দ্র বদল করে দেওয়া হয়েছে এবং সেখানে মুক্তিবিদ্য পালকে নেওয়া হয়েছে। এরকম বেশ কয়েকটি আসনে অমিত শাহ শুভেন্দুর কথা মতো, শুভেন্দু অধিকারীর কথা মতো নিজের প্রার্থী দিয়ে দিয়েছে। যেমন সন্দেশখালী একটা জায়গা যেখানে রেখা পাত্রকে শুভেন্দু অধিকারীর কথা মতো কিন্তু টিকিট দিয়েছে, সেই জায়গাতে স্থানীয় স্তরের কোন নেতার কোনো কথা কিন্তু গ্রাহ্য করা হয়নি। এবং বিজেপির যে তিন স্তরীয় যে সার্ভে রিপোর্ট, সেই সার্ভে রিপোর্টেও কিন্তু এদের নাম কোথাও উল্লেখ ছিল না, ঠিক যেমনটা হয়েছে তোমার হচ্ছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে যে 3টে বিভাগের যে সার্ভে রিপোর্ট হয়েছে সেই সার্ভে রিপোর্টে বহু জায়গাতেই অন্তত তোমার আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যতগুলি সিটে হেরেছে তার মধ্যে 15 থেকে 16টি সিটে তাদের নাম সার্ভেতে ছিল না, শুধুমাত্র এই অশোক কেশব মৌর্য আর তার ভাই অশোক মৌর্য এবং অমিত শাহর হাত ছিল বলে তারা টিকিট পেয়েছেন। এবং টিকিট পাওয়ার পরে যে ভরাডুবিটা যেটা হয়েছে সেটাও কিন্তু একটা প্রধান কারণ। অন্যদিকে মহারাষ্ট্রেও কিন্তু তাই, মহারাষ্ট্রেও কিন্তু অমিত শাহ কার্যত শিন্দেকে নিয়ে একচ্ছত্র ছুরি চালানোর চেষ্টা করেছিলেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের যে চিঠিটা দেওয়া হয়েছিল অরুণ কুমারের কাছে, যিনি বিজেপি আর সঙ্গের মধ্যস্থতা করে, তার যে চিঠিটা ছিল এবং নীতিন গাডকারি যে নামগুলো পাঠিয়েছিল একটি নামও কিন্তু অমিত শাহ অনুমোদন করেনি। অর্থাৎ টিকিট বণ্টনে এই যে অমিত শাহর একচ্ছত্র মনোভাব, সেই একচ্ছত্র মনোভাব ফলাতে গিয়েই কিন্তু এই 3-4 রাজ্যে বিজেপির ভরাডুবি হয়েছে, যেই ভরাডুবির খেসারত কিন্তু আজকে দিতে হচ্ছে। ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে কিন্তু এবার সংঘের যারা প্যারালাল লবি, অর্থাৎ আমি নাম বলছি না, ধরুন সংঘের যারা প্যারালাল লবি তারা কিন্তু 2-3 দিনের মধ্যেই এইটা অরুণ কুমারের কাছে কিন্তু দাবি জানাতে তারা চলে যাবে, তারা কিন্তু এইটা নিয়ে এখন ঝড় তুলবে। যদিও তারা এখন কিছু বলছে না, তার কারণ হচ্ছে এই মুহূর্তে যেহেতু সরকার গঠনের হবে কি হবে না 2-3 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই 2-3 জনের মধ্যে অমিত শাহ একটা, তাই এই যাত্রায় অমিত শাহর হাত যশ অনেক ভালো। কারণ এখনো পর্যন্ত অমিত চন্দ্রবাবু নাইডু ইতিমধ্যে তিনি ডিক্লেয়ার করে দিয়েছেন যে তিনি কোনো দিকে যাবেন না, তিনি এনডিএ তে থাকছেন। এনডিএ সরকার যেমন সেন্ট্রালে হবে এনডিএ সরকার তেমনি অন্ধ্রপ্রদেশে হবে। অন্যদিকে নীতিশ কুমার তিনি মুখে বলছেন এনডিএ,
এবং সেই জায়গাতে এনডিএ তিনি শেষ পর্যন্ত থাকবেন কি থাকবেন না, নীতিশ কুমারের কথা কিন্তু খোদ এনডিএ লোকরাও কিন্তু বিশ্বাস করছেন না। এবং আজকে বিকেল বেলা তিনি জেডিইউর যে দিল্লির দপ্তর, সেই দিল্লির দপ্তরে যাবে এবং নিশ্চয়ই আমার আগের যে প্যানেলিস্ট অশোক বাবু, তিনি বিহারে দীর্ঘ সময় কাজ করেছেন, বিহারে অধ্যাপনা করেছেন, আমার থেকে উনি তিনি অনেক সিনিয়র এবং অনেক বেশি জানে বিহার রাজনীতিতে। যেটা হচ্ছে দুটো লবি নীতিশ কুমারের কাজ করে, একটা লবি হচ্ছে সাংসদ, তার হচ্ছে এমপি, তার রাজ্যসভার সাংসদ এবং যারা রাজ্যের প্রথম সারির নেতা, একটা লবি তারা সব সময় বলে যে নীতিশ কুমার তাদেরকে লাগিয়ে রাখে একদম হচ্ছে সোনিয়ার দিকে, আর একটা লবি তার নিজের যে লবি সেই লবিটা থাকে হচ্ছে তোমার হচ্ছে বিজেপির দিকে। নীতিশ কুমার যখনই বারবার তিনি দল বদল করেছেন, তার আগে কিন্তু সাংগঠনিক পরিবর্তন করে নীতিশ কুমারের, এইটা হচ্ছে সবচাইতে বড় সিগনাল কি, তখন এনডিএ এর সঙ্গে যারা বা বিজেপির সঙ্গে যারা সমন্বয়কারী যারা থাকে তাদের দলীয় পদ থেকে সরিয়ে দেয়, যারা ইউপিএর সঙ্গে বা ইন্ডিয়া জোটের সঙ্গে বা সোনিয়া গান্ধীর সঙ্গে যারা সমন্বয় রাখে তাদের সেই দলীয় সংগঠনে নিয়ে আসেন। এবং নীতিশ কুমার এই কাজটা কিন্তু করেন 1 ঘন্টা থেকে 2 ঘন্টার নোটিশে। আজকে নীতিশ কুমার এখন দিল্লিতে যাবেন, দিল্লিতে গিয়ে সেখানে বৈঠক করবেন, বৈঠকে যদি দেখা যায় তার দলীয় স্তরে কোনো চেঞ্জ হয়েছে তাহলে বুঝতে হবে তিনি আবার চেঞ্জ করবেন, আর যদি দেখো যে দলীয় স্তরে কোনো চেঞ্জ আসেনি তাহলে নীতিশ কুমার কখনো চেঞ্জ করবে না। এটা হচ্ছে নীতিশ কুমারের চিরাচরিত একটা ট্র্যাডিশন। সেই ট্র্যাডিশনে যেহেতু নীতিশ কুমার বিকেল 4টে জেডিইউর যারা যারা কর্মকর্তা, যারা উচ্চ পদস্থ আধিকারিক মর্যাদা করবেন, যারা হচ্ছে উচ্চ পদে রয়েছেন তাদের সমস্ত অনেককেই ডেকেছে, গোগলয়ের যারা রাজ্য সভাপতি রয়েছে অর্থাৎ উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, এই যে গোগলয়ের যারা রাজ্য সভাপতি, যারা মূলত অন্যান্য তারা অন্যান্য আসনে কিন্তু যেটিও অন্যান্য রাজ্যে সিট পায় না, কিন্তু এই সমস্ত গোগলয়ের দলগুলির সভাপতিরা শুধু জিডিয়াসটা মেনটেন করেন, তাদেরকেও এই বৈঠকে ডাকা হয়েছে। এই বৈঠকের পরেই বোঝা যাচ্ছে যে নীতিশ কুমার কোন দিকে যাচ্ছে, সেটা শপথ পর্যন্ত অপেক্ষা করতে হবে না, আজকে বিকেল 6টার মধ্যেই নীতিশ কুমারের বৈঠক বাড়লেই ঠিক হয়ে যাবে যে নীতিশ কুমার এনডিএ তে থাকছে না তিনি আবার সে সিবি চেঞ্জ করতে পারেন। অঙ্কিতা একদমই ধন্যবাদ নীল। অর্থাৎ নীতিশ কুমারকে নিয়ে কিন্তু এক প্রকার চিন্তায় রয়েছে বিজেপির নেতৃত্বরা। তিনি কি শেষ মুহূর্তে দল পরিবর্তন করবেন নাকি এনডিএ জোটের সাথে থাকবেন, একাধিক বিষয় এই মুহূর্তে উঠে আসছে। যাই হোক, আর কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে, কেন যে বৈঠক হতে চলেছে দিল্লির বুকে, সেই বৈঠকে নীতিশ কুমার সহ অমিত শাহ এমনকি মোদী সহ প্রথম সারির নেতৃত্বরা উপস্থিত থাকবেন, এর সাথে এনডিএ জোটের বিভিন্ন শরিকেরা উপস্থিত থাকবেন, যার মধ্যে সব থেকে প্রাধান্য পাবেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। এই বৈঠকে কে বেরিয়ে আসে সেটাই এখন দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।